বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আসামে দলীয় টিকিট নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে শাসক দল বিজেপিতে। 100% জয় নিশ্চিত হলেই তবেই মিলবে টিকিট। আসামের বিধায়কদের রিপোর্ট কার্ড চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতাকে সমর্থন করে কেন্দ্রকে তুপ, সঞ্জয় রাউতের স্ত্রীকে নোটিশ ইডির। মন্দিরে গ্রেনেড হামলার চক, তিন দুষ্কৃতীকে আটক করল জম্মু কাশ্মীর পুলিশ। মতুয়াদের নাগরিকত্ব নিশ্চিত করতে কেন্দ্রের উপর চাপ বাড়ালেন বিজেপির সাংসদ। ভারতের প্রথম চালকবিহীন মেট্রো চালু হচ্ছে দিল্লিতে, আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুন্ডামি ছেড়ে আইনের পথে দেখে ভালো লাগছে, মামলা প্রসঙ্গে দিলীপ ঘোষকে পাল্টা অভিষেকের। এবং সর্বশেষ জানিয়ে দেব আসামে নির্বাচনী লাভালাভের উদ্দেশ্যে এআইডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে অপপ্রচার। আজমল ফাউন্ডেশনের সঙ্গে প্রত্যক্ষ জড়িত নয়, চ্যালেঞ্জ বদরুদ্দিন আজমলের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। 100% জয় নিশ্চিত হলেই টিকিট, বিধায়কদের রিপোর্ট কার্ড চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, দলীয় টিকিটকে কেন্দ্র করে তৎপরতা শুরু হয়ে গিয়েছে শাসক দল বিজেপিতে। কিন্তু জয়ের সম্ভাবনার উপর ভিত্তি করে কাউকে দলীয় টিকিট দেবে না বিজেপি। 100% জয় নিশ্চিত, তবেই দেওয়া হবে টিকিট। আসাম রাজ্য বিজেপির নেতৃত্বের প্রতি এমনটাই স্পষ্ট বার্তা ছড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অর্থমন্ত্রী তথা নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই, রাজ্য বিজেপির প্রভারী বৈজয়ন্ত পাণ্ডা সহ অন্যান্য নেতাদের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। তবে ওই বৈঠকে কি আলোচনা হয়েছে তার দলীয় তরফে একটুও খুলশা করা হয়নি, যদিও এক নির্ভরযোগ্য সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। সূত্রটির মতে, দিশপুর দখলের ক্ষেত্রে কোনো রকমের আপোষ করা হবে না বলেই মনে করেন অমিত শাহ। শুধু তাই নয়, এক্ষেত্রে নতুন পুরনো প্রশ্ন উঠে না। পুরনো বিজেপি নেতা কর্মীদের অবজ্ঞা করা হচ্ছে বলে যখন একাংশ অভিযোগ করছে, ঠিক তখনই অমিতের এহেন বার্তা তাৎপর্য বহন করেছে। সেই সঙ্গে দলীয় বিধায়কদের কাজকর্মের পারফরমেন্স রিপোর্ট রাজ্য বিজেপি নেতৃত্বের কাছ থেকে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের আসাম সফরে আসবেন অমিত শাহ, তখন রঞ্জিত দাসের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন তিনি। তাই রঞ্জিতের দেওয়া তত্ত্বের উপর ভিত্তি করেই বিধায়কদের টিকিট নির্ভর করছে বলে সূত্রটির দাবি। শুধু তাই নয়, বিধানসভা কেন্দ্রভিত্তিক জনবিন্যাসের তত্ত্ব রঞ্জিত দাসের কাছ থেকে অমিত শাহ সংগ্রহ করেছেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, অমিত শাহের আগমনে শাসক দলের নির্বাচনী জুস্তা যে এসেছে সে কথা কার্যত স্বীকার করলেন প্রভারী পাণ্ডা। তিনি বলেন, অন্যান্য দলের তুলনায় বিজেপি অনেক এগিয়ে আছে, তবে এবারের বিধানসভা নির্বাচনে কুরুক্ষেত্র যুদ্ধের সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত দাস। তার কথায়, নির্বাচনী লড়াইয়ের জন্য আমাদের কর্মকর্তারা সম্পূর্ণ প্রস্তুত, এতদিন শুধু আমরা কমান্ড পাচ্ছিলাম না। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগমনের পর আমাদের 42 লক্ষ কর্মকর্তার জুস বৃদ্ধি পেয়েছে বলেই মনে করেন রঞ্জিত বাবু। অপরদিকে মমতাকে সমর্থন করে কেন্দ্রকে তুপ, সঞ্জয় রাউতের স্ত্রীকে নোটিশ ইডির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর পরপরই বিপাকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের স্ত্রীকে নোটিশ পাঠিয়েছে ইডি। আগামী 29 ডিসেম্বর সঞ্জয়ের স্ত্রী বর্ষা রাউতকে হাজিরার জন্য সমন পাঠিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। পাঞ্জাব এবং মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক প্রতারণা মামলায় এবার শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে নোটিশ পাঠালো ইডি। দীর্ঘদিনের বন্ধু বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই কেন্দ্রবিরোধী সুর চড়া হচ্ছে শিবসেনার অন্দরে। এর আগেও শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একাধিক ইস্যুতে তুলোধুনো করেছেন কেন্দ্রীয় সরকারকে। মোদি শাহদের নীতি দেশে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে বলেও বিষেধাগার করেন বহু শিবসেনা নেতা। পরবর্তী ক্ষেত্রে মহারাষ্ট্রের সরকারকে চাপে রাখতেও তৎপরতা নেই কেন্দ্র। কৌশলে উদ্ধব ঠাকরের প্রশাসনের উপর এখনও চাপ বাড়িয়ে চলেছে কেন্দ্র। এরই মধ্যে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ খুলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বাংলার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্রীয় সরকার নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে, এটা খুবই দুঃখজনক, এমনই বলেছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে অস্বস্তির মধ্যে ফেলে কেন্দ্রীয় সরকার হেনস্থা করছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেন এই শিবসেনা নেতা। সঞ্জয় রাউতের মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার পরপরই তৎপর কেন্দ্রীয় সরকার। এর আগে 11 ডিসেম্বর সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে সমন পাঠিয়ে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। তবে সেবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন বর্ষা। এবার ফের একবার বর্ষাকে নোটিশ দৌড়ালো ইডি। আগামী 29 ডিসেম্বর সঞ্জয়ের স্ত্রী বর্ষা রাউতকে হাজিরার জন্য সমন পাঠিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। ইডির তরফে জানানো হয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতের বয়ান রেকর্ড করা হবে। পাঞ্জাব এবং মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক প্রতারণা মামলায় সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ব্যাংক সম্পর্কিত একাধিক লেনদেনের সঙ্গে বর্ষা যুক্ত বলে দাবি ইডির। এই সম্পর্কিত লক্ষ লক্ষ টাকার হিসেবে অস্বচ্ছতা থাকায় বর্ষাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এই কেন্দ্রীয় সংস্থা। ইডি এই নিয়ে 3 বার সমন পাঠালো বর্ষা রাউতকে। ইডি সূত্রে জানা গিয়েছে এবারও যদি হাজিরা এড়ান তবে সঞ্জয়ের স্ত্রী বর্ষার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। অপরদিকে মন্দিরে গ্রেনেড হামলার ছক 3 দুষ্কৃতীকে আটক করলো জম্মু কাশ্মীর পুলিশ। একদিকে পাকিস্তান সেনাবাহিনী ভারতকে হুমকি দিয়ে চলেছে কড়া জবাব দেওয়ার। পাকিস্তানের প্রথম সারির দৈনিক এবং চ্যানেল ছাড়াও স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন ভারত নাকি ফ্ল্যাগ অপারেশন চালাতে পারে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ব্যাপারে নিজেদের ব্যর্থতা ডাকতে পাকিস্তানকে টার্গেট করবে বলে জানিয়েছেন ইমরান। ভারতকে যোগ্য জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন তিনি, কিন্তু নিজের দেশে মুদ্রাস্ফীতির অবস্থা এতটাই খারাপ, দেশের অধিকাংশ মানুষ এই মুহূর্তে ইমরানের বিরুদ্ধে। বন্ধুরাষ্ট্র চীন বিনিয়োগ থেকে হাত গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ভারতে জঙ্গি অনুপ্রবেশ চালিয়ে যাওয়ার প্রচেষ্টা জারি রেখেছে। জম্মু কাশ্মীর পুলিশ রবিবার জানিয়েছে তারা 3 জঙ্গি সহযোগীকে গ্রেফতার করেছে। ধৃতদের পাকিস্তান যুগ স্পষ্ট। 6টি গ্রেনেড উদ্ধার হয়েছে ওই 3 জঙ্গির থেকে। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে সীমান্তবর্তী জেলা পুঞ্চের একটি মন্দিরে হামলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাই ছিল লক্ষ্য। পুঞ্চের পুলিশ সুপার রমেশ কুমার অংরাল জানিয়েছেন নির্দিষ্ট খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায় পুলিশের বিশেষ বাহিনী এবং রাষ্ট্রীয় রাইফেলস জওয়ানরা। মুস্তাফা এবং মুর্তাজা নামক 2 ভাইকে ধরে ফেলে পুলিশ। পরে রাষ্ট্রীয় রাইফেলস হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদ করে পাকিস্তানি হ্যান্ডেলারদের তথ্য সামনে আসে। মোবাইল ফোনে সেই ভিডিওটি নাগালে আসে পুলিশের, যেখানে নির্দেশ দেওয়া ছিল কিভাবে গ্রেনেড হামলা করতে হবে। উপত্যকায় পুলিশের চিন্তা বাড়িয়েছে নতুন জঙ্গি সংগঠন গাজনবি ফোর্স। এই সংগঠনটির পেছনে কে বা কারা, খুব দ্রুত নিষ্পত্তি করার ব্যাপারে আশাবাদী রাষ্ট্রীয় রাইফেলস। গত কয়েক মাসে উপত্যকায় সেনা জঙ্গি সংঘর্ষ আবার চরমে পৌঁছেছে। প্রায় 200-এর বেশি জঙ্গি নিকেশ করে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে ভারত। অপরদিকে মতুয়াদের নাগরিকত্ব নিশ্চিত করতে কেন্দ্রের উপর চাপ বাড়ালেন বিজেপির সাংসদ। অবিলম্বে সিএএ কার্যকর করে মতুয়াদের এদেশের নাগরিকত্ব সুনিশ্চিত করার দাবি তুললেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর না হওয়ায় এদিন তিনি কেন্দ্রীয় সরকারকে একহাত নেন। তিনি বলেন 2019 সালে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হয়ে গেলেও এতদিনে তা কেন কার্যকর করা গেল না, কিসের ভয় আপনাদের। কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। রবিবার কালনার আশ্রমপাড়ায় মতুয়াদের সম্মেলনে হাজির হয়েছিলেন শান্তনু ঠাকুর। সেখানেই মতুয়াদের দাবি নিয়ে তিনি কেন্দ্রের সরকারের প্রতি খুব উগ্রে দেন। তিনি বলেন সারা পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে 5.5 কোটি নমঃশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন। এরা আজকে নাগরিক হবে না তো হবে কবে? মানুষকে একত্রিত করে আন্দোলন চলবে, এজন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সর্বক্ষণ আপনাদের পাশে আছে। মতুয়া মহাসংঘ নমঃশূদ্র ও পিছিয়ে পড়া বাসিন্দাদের নিয়ে মজবুত সমাজ গড়ে তুলতে চায়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সবাইকে সদস্য কার্ড দেবে। তারা বাংলাদেশে কোথায় বাড়ি ছিল, বাংলাদেশের কোন জেলা থেকে এসেছে, তার আলাদা করে কোনো প্রমাণপত্র দিতে হবে না। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তার দায়িত্ব নেবে, তাই যারা আধার কার্ড ভোটার কার্ড চাইছে তাদের উপেক্ষা করুন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ডই হবে সবচেয়ে বড় পরিচয়পত্র। এই পরিচয়পত্র ধরেই সিটিজেন কার্ড ঘরে করে আসবে। ভারত সরকারের কাছে একটাই আবেদন, সিএএ অবিলম্বে সমাজে কার্যকর করুন। সাংসদ শান্তনু ঠাকুর বলেন একটাই প্রশ্ন আমার কেন্দ্রীয় সরকারের কাছে, কিসের বয়ে তা কার্যকর করতে পারছেন না?
এত কষ্ট করে বিল এনেছিলেন, এত কষ্ট করে তা পাশ করিয়েছেন, আমিও সেই বিল পাশের ভোটার, আমার কি অধিকার নেই তা জানতে চাওয়ার। বিরোধীদের ভয় পেয়ে যদি কেন্দ্রীয় সরকার তা কার্যকর করতে না পারে, আমাদেরও চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের 3 কোটি নমসূত্র রাস্তায় নামবে, নাগরিকত্ব আপনাদের দিতেই হবে। তিনি বলেন, যতক্ষণ না হাতে সিটিজেন কার্ড আসছে ততক্ষণ পর্যন্ত আমরা সংবিধান সম্মতভাবে এদেশের নাগরিক নয়। হঠাৎ করে একদিন রোহিঙ্গাদের মতো যে আমাদের দেশ থেকে বের করে দেওয়া হবে না, তার নিশ্চয়তা কে দেবে? অপরদিকে ভারতের প্রথম চালকবিহীন মেট্রো চালু হচ্ছে দিল্লিতে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে প্রথমবার চলবে চালকবিহীন মেট্রো, সোমবার মেট্রোর এই নতুন রূপের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি মেট্রোর জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ম্যাজেন্টা লাইনে চলবে এই চালকবিহীন মেট্রো। ভার্চুয়াল মাধ্যমে এই চালকবিহীন মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গিয়েছিল, সোমবার সকাল 11টায় এই নতুন চালকবিহীন মেট্রোর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড সার্ভিসেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের এই নতুন উদ্যোগের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে পরিবহন ব্যবস্থাও অনেক গতি আসবে। প্রথমে ম্যাজেন্টা লাইনে এই চালকবিহীন মেট্রো চালু হবে এবং তারপর 2021 সালের মাঝামাঝি সময়ে রাজধানীর পিঙ্ক লাইনেও চালু হবে এই মেট্রো পরিষেবা। পাশাপাশি আরও জানানো হয়েছে, এই নতুন চালকবিহীন মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং সুরক্ষিতভাবে পরিচালিত হবে। প্রথমে ম্যাজেন্টা লাইনে জনকপুরী বোটানিক্যাল গার্ডেন করিডোরটিতে এই পরিষেবা চালু হওয়ার পর 37 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে দিল্লি এনসিআরের যাত্রীরাও এই সুবিধা নিতে পারবেন। বিমানবন্দর এক্সপ্রেস লাইনে পরিচালিত হবে এনসিএমসি। দেশের যে কোনো প্রান্তেই রূপে ডেবিট কার্ড ইস্যু করা থাক না কেন, যাত্রীরা এই পরিষেবা নিতে পারবেন। নির্ধারিত সময়েই ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে দিল্লিতে এই চালকবিহীন মেট্রোর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, সেই সঙ্গে দিলেন কিছু মূল্যবান বার্তাও। অপরদিকে আজমল ফাউন্ডেশনের সঙ্গে প্রত্যক্ষ জড়িত নয় চ্যালেঞ্জ সাংসদ বদরউদ্দিন আজমলের। নির্বাচন কেন্দ্রিক লাভালাভের উদ্দেশ্যে বদরউদ্দিন আজমলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এক প্রেস বিবৃতিতে বলেছেন AIUDF সুপ্রিমো। তিনি বলেছেন, কিছুদিন থেকে তাকে আসামের একজন প্রভাবশালী মন্ত্রী তথা কিছু স্বার্থান্বেষী মহল থেকে সন্ত্রাসবাদীদের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে রাজনৈতিক মুনাফা আদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। এই চক্রটি তার বিরুদ্ধে অভিসন্ধিমূলক অপপ্রচার চালিয়ে জনমানসে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তাদের এই ধরনের অভিযোগ এবং অপপ্রচার তিনি সমূলে নস্যাত করেছেন বলে জানান বদরউদ্দিন আজমল। কেবল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে তার এবং তার পরিবার সহ 7 পুরুষের সম্মানে আঘাত করা হচ্ছে। আজমল তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তাদের অভিযোগ এবং অপপ্রচার ভিত্তিহীন। আজমল ফাউন্ডেশন, মারকাজুল মারিফ ইত্যাদি সংস্থার তিনি প্রতিষ্ঠাতা হলেও 2009 থেকে এইসব সংস্থার সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত নন। একজন সক্রিয় রাজনীতিক হিসেবে তার সমাজসেবাই উদ্দেশ্য। এক্ষেত্রে বাস্তব এবং ইতিহাস অধ্যয়ন না করা, একজন প্রভাবশালী মন্ত্রী এবং তার অনুগতরা তাকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখা, তুর্কি চীনা ইত্যাদি দেশ থেকে অর্থ নেওয়া বলে সস্তা রাজনীতি করছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের অধীনে গৃহ বিভাগ থাকা সত্ত্বেও কোনো ধরনের তদন্ত না করে কেবল তার নাম ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার নিকৃষ্ট রণকৌশল অবলম্বন করা হচ্ছে। করিমগঞ্জে বিজেপির কার্যনির্বাহী সভায় প্রভাবশালী মন্ত্রী তাকে 200 কিলোমিটারে দূরে রাখার যে হুঙ্কার দিয়েছেন, তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন বদরউদ্দিন আজমল। তিনি পাল্টা বলেছেন, এবার আসামের বিধানসভা নির্বাচনে তাদের মহাজোট বিজেপিকে 201 কিলোমিটার দূরে রাখবে। তিনি আরও বলেছেন, তিনি যদি খারাপ কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে তদন্ত হোক। আসামের শিক্ষাবিদ বুদ্ধিজীবী গুণী জ্ঞানী সবাই তাদের কাজকর্মের দীর্ঘদিন ধরে প্রশংসা করছেন। আজমল ফাউন্ডেশন কোনো প্রচারলোভী সংস্থা নয়, দেশ এবং আসামের সার্বিক উন্নয়ন এবং কল্যাণের জন্য শেষ বিন্দু দিয়ে তিনি কাজ করে যাবেন, এটাই তার সংকল্প।